জাতীয় সেবা প্রকল্প দিবসে পূর্ব মেদিনীপুর জেলার সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্প ইউনিটের উদ্যোগে এনএসএস দিবস পালন এবং ফার্স্ট এইড ও ডিজাস্টার ম্যানেজমেন্টের বিষয়ে ছাত্রছাত্রীদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। মহাবিদ্যালয়ের কমিউনিটি হলে 24 সেপ্টেম্বর সকালে বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ে জাতীয় সেবা প্রকল্প ইউনিটের উদ্যোগে এনএসএস ডে পালন করা হয়। স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠান শুরু হয়। স্বামীজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মানবেন্দ্র সাহু। তারপর মহাবিদ্যালয়ে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যে বৃক্ষরোপণ ও বৃক্ষ প্রদান করা হয়। এছাড়া 24 সেপ্টেম্বর এই বিশেষ দিনে একটি ফার্স্ট এইড ও ডিজাস্টার ম্যানেজমেন্ট বিষয়ে ছাত্রছাত্রীদেরকে ট্রেনিং প্রদান করা হয়। ট্রেনিং প্রদান করেন জাতীয় রেড ক্রস সোসাইটি রাজ্য ও জেলা স্তরের প্রশিক্ষণগণ। ট্রেনিংয়ের শেষে ছাত্রছাত্রীদেরকে সার্টিফিকেট ও বৃক্ষ প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর মানবেন্দ্র সাহু। এছাড়া উপস্থিত ছিলেন ভারত সরকার কলকাতার এনএসএসের আঞ্চলিক কার্যালয় থেকে উপস্থিত অগ্নিমিল দাস। ট্রেনিং প্রদান করেন অনুপম পাল পালধি, দিলীপ কুমার পাত্র ও সুব্রত কুমার সাঁতরা প্রমুখ। বৃক্ষপ্রেমী দিলীপ কুমার পাত্র ছাত্রছাত্রীদেরকে চারাঘাত প্রদান করেন। সেবা প্রকল্পের অন্যতম দুই সদস্যা শ্রাবন্তী মাইতি ও জুঁই কয়াল জানালেন, এই সময়কালে বিপর্যয় মোকাবিলা এবং প্রাথমিক চিকিৎসা ট্রেনিং আমাদের খুবই প্রয়োজন ছিল। আজকে ট্রেনিং নিয়ে আমরা অনেক উপকৃত হব। এদিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন এনএসএসের প্রোগ্রাম অফিসার এবং পূর্ব মেদিনীপুর জেলার ডিস্ট্রিক্ট নোডাল অফিসার প্রণব কুমার জানা। যে এনএসএস শুরু হয় 24 সেপ্টেম্বর, সেই সুবাদে আজকে তার প্রতিষ্ঠা দিবস। এই প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে অনেকগুলো কর্মসূচি নেওয়া হয়েছে। তার মধ্যে রেড ক্রসের তরফ থেকে ডিজাস্টার ম্যানেজমেন্ট সম্পর্কিত ব্যাপারে ছেলেদেরকে ওয়াকিবল করা হবে এবং প্রশিক্ষণ দেওয়ার একটা প্রয়াস রেখেছেন। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচির ব্যাপারে আমাদের শ্রদ্ধেয় দিলীপবাবু এসেছেন ময়না থেকে। তিনি কতগুলো চারা দেওয়ার মাধ্যমে ছাত্রীদের সচেতন করবেন যে জলবায়ুর যে আমূল পরিবর্তন সেটাকে কিছুটা মোকাবিলা করতে গেলে আমাদের কার্বন নিষ্কমনটাকে অবিলম্বে নিয়ন্ত্রণ করাটা, যেটা বৃক্ষ থেকে আমরা পাই। তাই আমার দৃঢ় বিশ্বাস যে পরিবেশ আন্দোলনের সব থেকে যদি বড় কর্মসূচি হয় সেটা হচ্ছে প্ল্যান্টেশন, এবং সেইগুলো আজকের আলোচনায় উঠে আসে 24 সেপ্টেম্বরকে সামনে রেখে। আমার নাম প্রভাস কুমার সামন্ত। এই কলেজে আমি পড়াতাম, 2006 সালে অবসর নিয়ে এদের সঙ্গে একটু কাজ করার সুযোগ পাচ্ছি। অনুপ্রাণিত করা বা সমাজ সেবায় উৎসাহিত বৃদ্ধির জন্য আমরা প্রত্যেক বছরই 24 সেপ্টেম্বর উদযাপন করি। এবার এই ট্রেনিং প্রোগ্রামটা বুঝতেই পারছেন, এই আবহাওয়া পরিবর্তন বা ইয়াস আমফান সমস্ত প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, এটা আরও যেন আমাদের কাছে ছাত্রছাত্রীদের আরও বেশি ট্রেনিং প্রয়োজন। এই উদ্যোগটা না নিলে পর তারা অনেক সময় ঠিকভাবে সেবামূলক কাজে ব্রতী হতে পারে না, পিছিয়ে পড়ে। সেই জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে ছাত্রছাত্রীদের মধ্যে এই ট্রেনিং প্রোগ্রামটা যাতে আরও ছড়িয়ে পড়ে, যাতে আরও বৃদ্ধি পায় ট্রেনিং প্রোগ্রামের দ্বারা তারা সমাজ সেবায় জড়িয়ে পড়ে। সেই জন্য আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে একটু উৎসাহিত করে আমরা আরও যাতে ভালোভাবে কাজ করতে পারে সেবামূলক কাজ। তাছাড়া জানেন আমাদের মহাবিদ্যালয়ে তো স্বামীজির নামাঙ্কিত, ত্যাগ ও সেবা যার মূলমন্ত্র, স্বামীজির প্রত্যেকটা আদর্শে আমরা ছাত্রছাত্রী অনুপ্রাণিত করা বা উৎসাহ বৃদ্ধি করা আমাদের হচ্ছে পড়াশোনার মেন উদ্দেশ্য। প্রথাগত পাঠ বহির্ভূত সমাজ সেবায় যাতে আরও বেশি উদ্যোগী হয় সেটা আমাদের মেন উদ্দেশ্য। সমাজকে বাদ দিয়ে তো আর শিক্ষা হয় না, শুধু ডিগ্রি বা সার্টিফিকেটের দ্বারা তো কিছু হয় না, মানুষের সেবাই হচ্ছে আসল। এখন সমাজের পক্ষে সেবামূলক কাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ মনে হয়েছে এই বর্তমান সমাজে? হ্যাঁ, অবশ্যই সব প্রতি রন্ধ্রে দ্বন্দ্বে আমাদের এটা প্রয়োজন হয়ে পড়ছে। সমাজে ধরুন যে সমস্ত কুসংস্কার রয়েছে সেগুলো তো দূরীভূত করার দরকার, সচেতনতা বৃদ্ধি করার দরকার। এই ধরুন প্লাস্টিক বর্জন, আমরা যতই বলি জল জমে যাচ্ছে, জল বেরোচ্ছে না, জল নিকাশি নেই, কিন্তু তার মধ্যে আমরাও তো দায়ী। খালের মুখ, নর্দমার মুখ প্লাস্টিকের দ্বারা আবদ্ধ হয়ে যাচ্ছে, কিন্তু মানুষই তো তার জন্য দায়ী। তারাই তো এই দিনটা আহ্বান করছে, যার ফলে আমাদের ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। তারপরে এই ধরুন অঙ্গ প্রত্যঙ্গ দান, চক্ষুদান, বিভিন্ন যে সেবামূলক কাজ আমাদের সমাজে যেগুলো প্রয়োজন, আশু প্রয়োজন, সেগুলো আমরা ছাড়া এখনও অবধি আমাদের কিন্তু সেই কুসংস্কার থেকে বেরিয়ে আসতে পারছি না। আমার ছাত্রছাত্রীর মধ্যে সেই নানান কর্মসূচি পালিত হয়, সারা বছরই হয় সমাজসেবামূলক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়, তাতে আমরা ছাত্রছাত্রী উদ্বুদ্ধ করে উৎসাহ দিই, তারা এগিয়ে যায় এবং পাড়া গাঁয়ে গিয়েও প্রত্যন্ত এলাকায় গিয়ে তারা সেটা প্রচার করে।
সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে এভাবে আমরা কোনো কিছুগুলো পালন করি। আপনার নাম? আমার নাম মানবেন্দ্র সাহু, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ। আজকে কী প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং তাদের উদ্দেশ্যে কী বার্তা দেওয়া হচ্ছে? আমাদের মহাবিদ্যালয়ের NSS ইউনিট অত্যন্ত একটি অ্যাক্টিভ ইউনিট এবং বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় তথা আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যতগুলো কলেজ রয়েছে বা বিশ্ববিদ্যালয় রয়েছে তার মধ্যে আমাদের বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় অত্যন্ত একটি সক্রিয় ইউনিট। এবং আজকে আমাদের যে 24শে সেপ্টেম্বরের যে বিশেষ দিন যেটা NSS-এর সঙ্গে খুব ওতপ্রোতভাবে যুক্ত, NSS ডে অর্থাৎ জাতীয় সেবা প্রকল্প যে দিবস, এই দিনটি আমরা কিন্তু আজকে এবছর একটু অন্যভাবে পালন করার চেষ্টা করছি। শুধু আজকের দিন পালন করছি এমন নয়, সারা বছর ধরে বিভিন্ন কর্মকাণ্ড আমাদের করা হয়, কিন্তু আজকের দিনে আমরা যেমন বৃক্ষ রোপণ করা হয়েছে, ছাত্রছাত্রীদের বৃক্ষ প্রদান করা হয়েছে এবং সাথে সাথে আমাদের ফার্স্ট এড এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের এই দুটো বিষয়ের উপর ছাত্রছাত্রীদের ট্রেনিং দেওয়া হয়েছে হচ্ছে এবং এই ট্রেনিং প্রদান করতে এসেছেন ভারতীয় রেড ক্রস সোসাইটির যারা ট্রেনার রয়েছেন তারা এসেছেন। এবং আমি আশা করছি এই ট্রেনিং পেলে ছাত্রছাত্রীরা প্রত্যেকেই খুবই উপকৃত হবে। আমরা যেরকম আমাদের শিক্ষক জীবনে, আমাদের অধ্যাপক জীবনে আমরা যদি আমরা ট্রেনিং বিএড ট্রেনিং বলি বা আমাদের MPhil PhD ট্রেনিং বলি, MPhil PhD ডিগ্রি, এগুলোতে যে কোনো ট্রেনিং নিলে সেই বিষয় কিন্তু অনেক ভালো রপ্ত করতে পারি আমরা। ঠিক সেই রকম ফার্স্ট এড এবং এই ডিজাস্টার ম্যানেজমেন্ট, এই দুটো বিষয়ে ছাত্রছাত্রীরা প্রপার ট্রেনিং পেলে তাহলে ওরা সেটাকে ওদের সারা জীবনে, ওদের ব্যবহারিক জীবনেও প্রতিনিয়ত এটাকে কাজে লাগাতে পারবে এবং বিশেষভাবে উপকৃত হবে বলে আমি আশা করি। হঠাৎ করে এই ফার্স্ট এড এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট এই মানে উপর মানে ট্রেনিং দেওয়া হচ্ছে কেন? ফার্স্ট এড এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর ট্রেনিং দেওয়া হচ্ছে এই কারণে এখনকার সমাজে প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে রাস্তাঘাটে যে কোনো রোগী পড়ে আছে বা কাউকে সাপে কামড়েছে, কাউকে কুকুরে কামড়েছে, এখনও কিন্তু এটা তো গ্রাম বাংলার প্রত্যন্ত কলেজ এবং এটা একদম মানে রুরাল বেল্টের কলেজ এবং এই সমস্ত কলেজে বেশিরভাগ গ্রামের ছাত্রছাত্রীরাই কিন্তু পড়াশুনো করতে আসে। তাহলে স্বাভাবিকভাবেই যেটা দাঁড়াচ্ছে যে অনেকেই এই সমস্ত বিষয় সম্পর্কে অজ্ঞ, ঠিক মতো জানে না যে একজন রোগী যদি তাকে প্রাথমিক চিকিৎসাটা ঠিক করা যায় তাহলে অনেক সময় তাকে কিন্তু বাঁচানো সম্ভব হয়, পরবর্তী চিকিৎসা দিতে তাকে সুবিধে হয়। তো এটা আমাদের প্রত্যেকের জানা উচিত বলে আমি মনে করি এবং এই উদ্দেশ্যে ফার্স্ট এড ট্রেনিং। এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের বিষয়ে বলি, আজকের দিনে আমরা দেখতে পাচ্ছি বন্যা, ভূমিকম্প, এটা কমন ব্যাপার। বন্যা তো সব সময় মানে প্রাকৃতিক বিপর্যয় লেগেই আছে, এখনও অনেক জায়গা মানে বন্যা কবলিত হয়ে পড়েছে। তাহলে এই সমস্ত পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা নিজেদেরকে কীভাবে সেভ করবে, সমাজের মানুষকে কীভাবে সেভ করবে, নিজেদের পরিবারের লোকজনকে কীভাবে সেভ করবে, অন্যদেরকে কীভাবে সুরক্ষা করবে, এই সমস্ত বিভিন্ন বিষয়ে ছাত্রছাত্রীদের কিন্তু প্রপার ট্রেনিং দেওয়া হচ্ছে। তাহলে ওরা শুধু প্র্যাকটিক্যালি মানে ট্রেনিংটা নিয়েই থেমে থাকবে না, আমি চাই এর মাধ্যমে ওরা প্র্যাকটিক্যালি ব্যবহারিক জীবনেও সেটা নিয়ে আরও অনেক দূর এগোবে এবং এটাকে কন্টিনিউ করতে পারবে। আমার নাম হচ্ছে প্রণব কুমার জানা, আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং NSS-এর প্রোগ্রাম অফিসার এবং পূর্ব মেদিনীপুর জেলার NSS-এর ডিস্ট্রিক্ট নোডাল অফিসার। আমি বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয় NSS ইউনিটের একটি ছাত্রী। আপনার প্রশ্ন অনুযায়ী আমার একটাই কথা উত্তর হচ্ছে যে এখন আমরা সবাই দুর্যোগ বিপর্যয়ের মধ্যেই আমরা বসবাস করছি, কখন মানুষের মধ্যে দুর্যোগ আসছে বিপর্যয় আসছে আমরা কখনো বুঝতে পারছি না কেউ। আমাদের এখনই ভূমিকম্প হচ্ছে, এখন এমনি যে বন্যা হচ্ছে, সব জায়গায় সব জলমগ্ন হয়ে ভর্তি হয়ে সব বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। তাই আমরা চাই এই দুর্যোগ বিপর্যয় আমাদের যে আজকে ট্রেনিং হচ্ছে ফার্স্ট এড এবং ডিজাস্টারের যে ট্রেনিংটা হচ্ছে, আমরা সবাই চাই আমরা বাড়িতে গাছ লাগাই এবং তার যত্ন নিই, কারণ একটা গাছই পারে একটা জীবনকে সাহায্য করতে, অক্সিজেনে সাহায্য করে। তাই আমরা যদি গাছ না কেটে ফেলি, আমরা যদি গাছ লাগাই তাহলে আমাদের অনেকই উপকার হয়। সেটা তো গাছ লাগানো, কিন্তু এই বিপর্যয় নিয়ে ট্রেনিংটা কতটা আমাদের গ্রহণযোগ্য হচ্ছে?
আমাদের অনেকটা হচ্ছে স্যার যা যা বলছে আমরা শুনেছি এবং আরো শুনছি, আর আমরা শোনার আরো চেষ্টা করছি। নাম? শ্রাবন্তী মাইতি। তোমার নাম? আমার নাম জুনকয়, আমি একজন এনএসএস স্টুডেন্ট। নমস্কার, আমি জুনকয়, আমি একজন এনএসএস ভলান্টিয়ার। আজকের যে প্রোগ্রামটা হচ্ছে তাতে আমাদের খুবই উপকার হচ্ছে, কারণ আমাদের এই ট্রেনিং থেকে আমরা যাতে পরবর্তীকালে কোনো বিপর্যয়ের সামনে মোকাবেলা আমরা করতে পারি, তার জন্য এই ট্রেনিংটা আমাদের খুবই দরকার ছিল। তাই এই ট্রেনিংটা থেকে আমরা আরও অনেকটা জেনেছি, আরও অনেক কিছু জানবো, যাতে আমাদের পরবর্তীকালে ওইখানে আটকে আছে। বাংলা বলবে বিপর্যয় মোকাবিলা সাধারণ মানুষের মানে এই সাম্প্রতিক সময় কি প্রয়োজন রয়েছে? দেখুন, এখন তো দেখবেন এখন হচ্ছে আপনার বন্যা, ভূমিকম্প, এবং এখন যেটা সবচেয়ে বেশি হচ্ছে জলোচ্ছ্বাস, সব জায়গাতেই তো হচ্ছে। আপনার হচ্ছে বৃষ্টি তো এখন সব জায়গাতেই হচ্ছে। তো ওই সময় যদি আপনি হচ্ছে সাধারণ মানুষ প্রথম থেকে যদি তাদের শেখান, যেমন আপনি দেখবেন যে জাপানে প্রথম থেকে ওরা যেহেতু ভূমিকম্প ওখানে হয়, খুব ছোট থেকে ওদের জানেন তো উপর থেকে ফেলে দেওয়া হয় যাতে ওরা নিজের জীবনকে নিজের সাথে লড়তে পারে। তো এইভাবেও তেমনি ছোট থেকে যদি আপনি ওদের সাধারণ মানুষকে যদি প্রথম থেকে শেখানো যায় যে আমি নিজের সাথে নিজে লড়বো, আগে নিজের জীবন বাঁচিয়ে অন্যকে লড়বো, তাহলে এটা কিন্তু খুব ফলপ্রসূ হয়। এটার জন্য কী কী করতে হবে? এটা প্রতিষ্ঠানকে আপনি স্কুলকে বলুন, স্কুল বা প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে এরকম করে যদি ট্রেনিংয়ের ব্যবস্থা করুন, যে হচ্ছে হাতে নাতে শেখানো, খালি বই পড়ি আপনি কম্পিউটার পড়ি আপনাকে হাতে নাতে শেখাতে হবে। সরকারিভাবে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? হ্যাঁ, সরকারিভাবে কিন্তু করা হয়, সরকারিভাবে যে করে না তা না, অনেক জায়গাতে এখন তো হচ্ছে আপনার সরকারিভাবে কিন্তু অনেক জায়গায় ট্রেনিং করানো হচ্ছে, এবং এখন তো সরকারি কর্মচারীদেরও ট্রেনিংটা দেওয়া হচ্ছে। এবং এটা আপনারা মনে হয় জানেন যে এখন ফার্স্ট এড আর ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিংটা কিন্তু যে কোনো চাকরিতে আপনি গেলেই কিন্তু আপনাকে জিজ্ঞেস করছে যে ফার্স্ট এড। এবং আপনাকে আরও বলে দিচ্ছি, এখন সিনেমা হল আমাদের কাছে একটা এসছে, এই যে পেট্রোল পাম্প, সিনেমা হল, আপনাদের দীঘাতে ওই আপনার যে মোটরসাইকেল জলের খেলানো হচ্ছে, আপনি এখন জানেন ওদের যদি সেফটি ট্রেনিং না থাকে ওরা কিছু করতে পারবে না। এখন প্রতিটি লোককে বলেছে, সিনেমা হলের কর্মচারী থেকে মালিক থেকে আপনার হচ্ছে পেট্রোল পাম্প থেকে, সেফটি অ্যান্ড ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট ট্রেনিং কিন্তু বাধ্যতামূলক। তবু দেখা যাচ্ছে এই কদিন আগে যেটা বন্যা কবলিত এলাকায় উদ্ধার করতে গিয়ে নিজেই বিপদে পড়ে গেল, মারা গেল, কী বলবেন তা? দেখুন, এইখানে তো আমাদের প্রথমেই বলা হয় যে নিজে বাঁচো তারপরে বাঁচো। এর জন্য হয়তো হতেই পারে দু একটা ঘটনা, দুই ঘটনা হতে পারে, কিন্তু কখনোই আপনাকে বলা হবে না। এখানে দেখুন দু তিনটে কারণ হতে পারে। প্রথম কথা হলো হয়তো বেশি অত্যুৎসাহ হয়ে গেছে, এবং তার যে প্রয়োজনীয় কিট যার নিজের সরঞ্জাম সেগুলো হয়তো নেয়নি, এটাও হতে পারে। আমাদের প্রথমে কিন্তু বলা হয় যে আপনি ঢাল নেই, তলা নেই, কিন্তু আপনি যাবেন না, আপনাকে ওই জন্যই প্রথমে ট্রেনিংটা দেওয়া হয়। আপনাকে প্রথমে ট্রেনিং দেওয়া হবে, আপনি পুরোপুরি কিট, এই যে আপনি দেখছেন কোভিডের সময় পিপি কিট পরে যাচ্ছে, আপনি তো নিজেকে আগে সুরক্ষিত থাকবেন। নিজে কখনোই সুরক্ষিত না হয় কিন্তু আপনি কখনো কাউকে উদ্ধার করতে যাবেন না। এবার যে ব্যতিক্রম হয় না তা না, হতেও পারে বেশি হয়েছে, তার মানে এই না যে ইচ্ছে করে করেছে বা তা না, কিন্তু আমরা সবসময় কথাই আছে আমাদের ফার্স্টে ডিজাস্টার ম্যানেজমেন্ট, ফার্স্টে নিজে বাঁচো তারপর অপরকে বাঁচো। চব্বিশে সেপ্টেম্বর বিবেকানন্দ মিশন মহাবিদ্যালয়ের প্রথম পর্বে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল এবং বৃক্ষ চারা প্রদান ছিল ছাত্রছাত্রীদের মধ্যে। এই কলেজের মূল উদ্দেশ্য যেমন সমাজসেবা করা, সেই সাথে আমাদের যে এই ধরিত্রী ভূমি তার পরিবেশকে রক্ষা করে। পরিবেশ যদি না ভালো থাকে তাহলে আমরা বাঁচতে পারব না, তাই পরিবেশ রক্ষায় এই বিদ্যালয় মহাবিদ্যালয়ের ভূমিকা অনস্বীকার্য। জীববৈচিত্র্য রক্ষার ক্ষেত্রে এই গাছ কিন্তু আমাদের সবার কাছে খুবই প্রিয়, তাই সবারই উচিত প্রত্যেকটা দিন কিছু না ভাবে হলেও পরিবেশের কাজ করা উচিত, পরিবেশকে ভালোবাসা উচিত, তবেই আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো।
আজকে ছাত্রছাত্রীদের কি প্রশিক্ষণ দিচ্ছেন এই সমস্ত প্রকল্পে? ছাত্রছাত্রীদের আজকে যে প্রকল্পটা সেটা হচ্ছে প্রশিক্ষণের বিষয়টা হচ্ছে সেটা ডিজাস্টার এবং ফার্স্ট এডের উপর একটা ট্রেনিং প্রোগ্রাম চলছে, যাতে ছাত্রছাত্রীরা বিপর্যয়ের সময় মানুষের পাশে দাঁড়াতে পারে, মানুষের হয়ে কাজ করতে পারে, তার জন্যই এই প্রশিক্ষণ। আজ কতজনকে আমি চারা দিলাম? আজকে 50 জন ছাত্রছাত্রীর মধ্যে চারা বিতরণ করা হয়েছে এবং কয়েকটি গাছ ক্যাম্পাসের মধ্যে লাগানো হয়েছে। শুধু ময়না থেকে আপনি এখানে এলেন চারা গাছ লাগানো, এবং বিভিন্ন জায়গায় চারা গাছ লাগাচ্ছেন, এর মূল উদ্দেশ্যটা কি? মূল উদ্দেশ্য যেভাবে দূষণ বাড়ছে, আমরা দেখতে পাচ্ছি যে পৃথিবীর তাপমাত্রা, যেটাকে আমরা পোশাকি নাম বলি, গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন, সেই উষ্ণায়নের হাত থেকে আমাদের ধরিত্রী ভূমিকে রক্ষা করতে হবে এবং তার জীবনকে রক্ষা করাই হচ্ছে মূল উদ্দেশ্য। এমনকি এই বৃক্ষরোপণের মধ্য দিয়ে প্রাকৃতিক যে বিপর্যয় সেটাকেও কিন্তু রোধ করা যায়। তাই আমাদের সবারই উচিত গাছ লাগানো, গাছ বাঁচানো, গাছ রক্ষণাবেক্ষণ করা। দেখো কিভাবে আপনার নাম? দিলীপ কুমার।